কি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে। আজকের রেসিপি বাসন্তি পোলাও বা মিষ্টি পোলাও। এই মিষ্টি পোলাও বাসন্তি পোলাও কীভাবে আমি বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা একটু মিষ্টি হয় বলে অনেকে মিষ্টি পোলাও বলে থাকে, বা এটা ইয়েলো কালার হয় বলে অনেকেই বাসন্তি পোলাও বলে থাকে। এই রেসিপিটা শেয়ার করব খুব তাড়াতাড়ি করে, চটজল দিয়ে এটা হয়ে যায়। আর এটা কিন্তু মাটন কষা, চিকেন কষা, আন্ডা কষা বা এগ কষা বা পনিরের সাথে খেতে খুব ভালো লাগে। আজকে দেখে বুঝতেই পারছো আমি চিকেন কষার সাথে কিন্তু এটা আজকে সার্ভ করব। রেসিপিটা চলো বেশি কথাটা বলে দেখে নেওয়া যাক। তার আগে বলে দিই, যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা টং করে বাজিয়ে দিলে যাতে আমি যে ভিডিওগুলো দেবো নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো গাইস, বাসন্তি পোলাও বা মিষ্টি পোলাওর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে এরকম গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছি। আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকম একটা প্লেটের মধ্যে এটাকে শুকিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এটার মধ্যে কিছু মশলা দিয়ে আমি এবার মাখাবো। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। চলো দেখি কী কী মশলা এর মধ্যে আমি অ্যাড করি। এবার একটা এরকম বড় পাত্র নিয়ে নিয়েছি। আমি এই চালটাকে, সমস্ত চালটাকে এর মধ্যে অ্যাড করে দেব। চালটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আদা পেস্ট করে দিতে পারো, তবে গ্রেট করে দিলে ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। আন্দাজ মতন নুন দিয়ে দেব। এরকম স্পুনে 3 চামচ আমি নুন দিলাম। আর যেহেতু এটা বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও, তার জন্য হলুদ দিতে হবে এর মধ্যে। যেহেতু কালারটা ইয়েলো হয় তাই বাসন্তী পোলাও বলি। দিয়ে দিলাম হলুদ। আর যেহেতু মিষ্টি পোলাও, তার জন্য তো চিনি অ্যাড করতেই হবে। মিষ্টিটা তোমরা বুঝে দেবে কে কতটা মিষ্টি পছন্দ করো। আমি এরকম স্পুনে 3 চামচ আমি চিনি, মানে সুগার অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মাখছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে আমি আবার তোমাদের কাছে মেন প্রসেসটা নিয়ে ফেরত আসছি। দেখো গাইস, আধ ঘন্টা পর আমি আবার ফেরত এসেছি। ফেরত এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। সামান্য ঘি দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা থেকে ভালো গন্ধ আসার পরে এর মধ্যে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় যে আমি চালটা সব মশলা মিশিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই পোলাওতে না জলের মাপটা ঠিকঠাক করে রাখতে হবে, না হলে ভাতটা নরম হয়ে যাবে, ঝুরঝুরে থাকবে না, খেতেও কিন্তু তখন ভালো লাগবে না। আর জলটা সবসময় গরম জল ইউজ করবে। চালটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে গরম জল আমি দিয়ে দেব।
চালটা সব সময় দেখবে যখন ধুয়ে রেখে এ শুকোতে দেবে যেন চালটার মধ্যে একটু জল না থাকে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। জলের মাপটা কিন্তু ঠিক রাখবে, যেহেতু দু গ্লাস আমি চাল নিয়েছি সেই জন্য চার গ্লাসের মতন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আর এখানে চারটে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা একটা প্লেট দিয়ে ঢেকে দেব। তো গাইস, আমি 10 থেকে 15 মিনিট পরে ফেরত আসলাম। এবার হালকা হাতে এটাকে একটুখানি নেড়ে দিতে হবে, আর এটা আর একটুখানি 10 মিনিট নেড়ে দিয়ে রাখবো, আর বেশি নাড়বো না যাতে চালগুলো ভেঙে না যায়। তারপরে এটাকে বন্ধ করে দেবো আমি। দেখো, আমার পোলাও কিন্তু রেডি হয়ে গেছে, বাসন্তি পোলাও বা মিষ্টি পোলাও যাই বলে থাকো। আর রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর লাইক করে দিও আর শেয়ার করে দিও। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি এটাকে নাড়বে না যাতে চালগুলো ভেঙে না যায়। তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।